আমি খাসির মাংস রান্না করব। তার জন্য আমি লবণ হলুদ দই দিয়ে মেখে রেখে দিব 10 মিনিট। দই দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, দিয়ে পরিমাণ মতো দিয়ে মেখে রেখে দিব 10 মিনিট। গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আলু ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি আলুগুলো। গরম মশলা আছে, জিরে আছে, তেজপাতা আছে, এগুলো সব আমি ফোড়নে দিয়ে দিব এক এক করে। দিয়ে একটু ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সালাদটা সুন্দর হয়ে গেছে। এখন আমি লঙ্কা, জিরে, ধনে বাটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব, নেওয়ার পরে মাংসটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস কষানো হয়ে গেছে, এখন আমি মাংস জল দিয়ে দেব। এখন আমি গরম মশলাও দিয়ে দেব। জল দিয়ে দেব, জলটা ফুটিয়ে রেখেছি। আলু দিয়ে দিচ্ছি, ঝোল হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব মাংসটা। এইভাবে মাংস রান্না করে আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।